সময় কক্সবাজার থেকে আমার নিজ বাড়ি জীবনকালীতে চলে আসি। আসার পর আস্তে আস্তে প্রায় 11:30 বাজে। এরপরে আমি বাসা থেকে বের হয়ে আমার মাথার গেলের প্রজেক্টের হিসাব নিকাশ করার জন্য আমার ভাই ওই শাহাবুদ্দিনের বাসায় যাওয়ার পথে স্থানীয় চিহ্নিত রোহিঙ্গা সন্ত্রাসী ওসামা এবং তার মামা ইউনুস এবং আরও অজ্ঞাত 10-12 জন মিলে আমার উপর অতর্কিত হামলা চালায়, আমাকে গুলি করে। আর ভাগ্যক্রমে আমি গুলি থেকে বেঁচে গেলেও আমার সাথে থাকা আমার স্বর্ণ চেইন, আমার 1,70,000 টাকা তারা আমার কাছ থেকে ছিনিয়ে নেয় এবং আমার বাম হাতে তারা আঘাত করে। আসলে এই এভাবে যদি আমরা সাংবাদিকেরাই যদি নিরাপদ না হই, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা? এখানে অস্ত্র জঞ্জালানিতে তারা চিহ্নিত এলাকার ইয়াবা ব্যবসায়ী এবং ইয়াবা চিন্তাইকারী। সম্প্রতি সময়ে তারা বিগত 1.5 মাস যাবৎ এলাকাতে তারা ইয়াবার জঞ্জালানির কারণে তারা অন্তপক্ষে এখন মানে 5-10 কোটি টাকার মালিক হয়ে গেছে। এই টাকার কারণে তারা মানুষ এলাকাতে তারা এলাকার মানুষজনকে তারা জিম্মি করে রাখছে। কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারে না। কেউ যদি তাদের বিরুদ্ধে মুখ খুললে তাদেরকে তারা প্রকাশ্যে দিবা লোকে মারধর করে এবং ওসামা ইউনুস এবং দুজনকে শেল্টার দিচ্ছে প্রকাশ্যে। তার ইব্রাহিম নামের কথিত একজন ছাত্রদলের নেতা নামদারি, আমি জানি না সেই ছাত্রদলের কোন পদে আছে। ছাত্রদলের একটা সৈয়ার আদর্শের সংগঠন, এই সংগঠনের নাম বিক্রি করে ইব্রাহিম নামের একজন তাদের ভাই মামা যে আছে উনি মূলত শেল্টারদাতা। উনি আবার টাকার জঞ্জনানিতে মূলত তার নেতৃত্বে এই এলাকার মধ্যে প্রকাশ্যে মানুষকে তারা হামলা চালাচ্ছে। আমি এটা প্রশাসনের কাছে শুভেচ্ছার দাবি করছি। পাশাপাশি যারা অস্ত্রধারী, তারা অবৈধ অস্ত্রধারী, তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি অনুরোধ করছি। তো কিছুদিন আগেও ইব্রাহিমের আপন ছোট ভাই কথিত ছাত্রনেতা দাবি করে, কিন্তু খবর নিয়ে দেখতেছি কিন্তু ছাত্রদলের সে কেউ না। সেই 20,000 ইয়াবাস আইন শৃঙ্খলা বাহিনী র্যাবের হাতে আটক হয়। মূলত তারা তাদের পেশায় এটা, তারা ইয়াবা ব্যবসা এবং ওসামা আইয়ুব ইউনুস তারা কিন্তু এলাকার আতঙ্কের নাম এই মামা বাঙ্গিনা গ্রুপ। বিষয়টা হচ্ছে এলাকার মানুষ তাদের বইয়ে কেউ মুখ খুলতে চায় না। তারা একাধিক মামলার আসামি এবং প্রকাশ্যে দিবালোকে তারা এই এলাকার মধ্যে সন্ত্রাসী কার্যক্রম করে। আর আজ থেকে আরও 5-6 মাস আগে এলাকার একটা ছেলেকে তারা কুপিয়ে কোনোরকম প্রাণে বেঁচে যায়, সে বর্তমানে পঙ্গুত্ব বরণ করে। তা আমি মূলত এখানে মাদক ব্যবসায়ী যে হোক, যত বড় সন্ত্রাসী হোক, আমি প্রশাসনের কাছে অনুরোধ করব তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং আমরা প্রশাসনকে এলাকার লোকজনকে সাথে নিয়ে সর্বোচ্চ আমরা সহযোগিতা করতে চাই। কারণ এখন সাধারণ মানুষ কেউ তাদের কাছে নিরাপদ না। তারা এই ওসামার মা বাবা একজন রোহিঙ্গা, এই ইব্রাহিমের বাবা মাও একজন রোহিঙ্গা। মূলত তারা এখানে স্থানীয়ভাবে তারা আইডি কার্ড কীভাবে পেলো এটা নিয়ে আমি প্রশাসনের সাথে কথা বলবো। এরা রোহিঙ্গারা কিন্তু মূলত আতঙ্কের নাম হয়ে এখানে দাঁড়িয়েছে। আমি এই ঘটনার সুস্থ বিচার দাবি করছি।